হে গাইস, গুড মর্নিং সবাইকে। তবে ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশও করা হয়নি, ব্রাশ করব। ব্রাশ করে নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। ওকে তো গাইস, মুখটা হয়ে গেল, ব্রাশ ট্রাশ করে নিলাম এখন। আর মা আমাকে অর্ডার দিয়েছে চা করার, দেখতে পাচ্ছ। চিনি কই মা? চিনি দেখো, আমি রান্না করে আসলে চিনি থাকে না, এই এইটুখানি চিনি দিয়ে হবে। চলো দেখা যাক এইটুখানি দিয়ে হয় নাকি চা। টাট্টি হ্যাঁ, তো গাইস দেখতে পাচ্ছ চা পাতা দেওয়া গেছে, এদিকে ছাকনি আছে। চলো চাটা ঢালা যাক। গাইস চাটা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ওকে ব্লগটা কন্টিনিউ করো। ওকে সকালে ব্রেকফাস্টটা করব, চলো ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে দেখতে থাকো। তো গাইস খেতে উঠলাম, এখন যাব হাটে। হাটে আমাদের দোকান আছে, আজকে রবিবার, যেহেতু রবিবার আর বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে, তো হাটে দোকান আছে, তোমার সঙ্গে কথা হবে ঠিক দুটোর সময়। ওকে এখন বাজে 10টা, গোল কি হবে দেখা যাক। ভালো কিপার, অনেক লোক, জুনিয়রদের খেলা। গাইস চলে আসলাম বাড়িতে, ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, এখন দুপুরের লাঞ্চটা সেরে নেব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছ ইয়ে চিকেন কষা রয়েছে, আর এটা কি মা? কুমড়োর শাক, এদিকে স্যালাড রয়েছে। চলো খেটে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে দেখতে থাকো ব্লগটা, খুব মজার মজার জিনিস আছে। ওকে তো গাইস খেটে উঠলাম, আর এখন একটু শুয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে যাব কম্পিউটারে। চলো ডক্টর কন্টিনিউ করো, আর যারা চ্যানেল এখনো নতুন আসো, সাবস্ক্রাইব করোনি কী করছো সাবস্ক্রাইবটা করে দাও। সাবস্ক্রাইবটা করলে আমার এই ছোট্ট ফ্যামিলিতে তোমরা মেম্বার হয়ে যাবে, আমার নতুন নতুন যখনই কোনো ভিডিও ছাড়বো তখন তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে, সাবস্ক্রাইবটা করে দাও। ওকে গাইস দেখা হচ্ছে কম্পিউটারে গিয়ে। বাড়িতে কম্পিউটার শিখবি না? হ্যাঁ দেখতো, দেখো দেখো সুশান্ত লজ্জা পাচ্ছে, কম্পিউটার আসবে এসে মে বড় সক্ত লন্ডন আসার আজকে মন নেই মনে হয় সুশান্তর, কেউ আজকে যেতে বলেছে কোথাও, আমি জোর করে নিয়ে আসলাম। তো গাইস এখানে কম্পিউটার ক্লাস হচ্ছিল, দেখতে হচ্ছে স্যার আমাকে বোঝাচ্ছিল, আমি মোবাইলটা খুলে ভিডিও করছিলাম, সুশান্ত দেখে করছে, দেখা যাক বুঝে গেছে, কিন্তু স্যারের যেটা বলছে সেটা শুনছে ভালো মতো, ভেরি গুড। আমি সুশান্ত, সুশান্ত এবার বাড়ি যাবো তো, জোরে বল। হ্যাঁ জোরে বল, আরো জোরে বল। হ্যাঁ ঠিক আছে চলো ভাই। ইয়ে ভগবান ক্যা জুলুম, বাইতে যাওয়া যাক, সামনে রোড। গাইস দেখতে পাচ্ছ কি মেঘ করেছে, শুনত বৃষ্টি পড়ার আগে বাড়ি যেতে হবে কিন্তু, ঠিক আছে সে রানিং এ চালাতে হবে। দেখতে পাচ্ছ হেভি মেঘ করেছে, দেখি আমার কি জোরে চালিয়ে বাড়ি যেতে পারবো, দেখা যাক। চলো দেখা যাক পরে এপিসোডে। ঝুমতা
গাইস ভিজে ভিজে আসলাম কম্পিউটার থেকে, আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করব। চলো এগুলো সব তো চেঞ্জ করতে হবে, পুরো ভিজে গেছি দেখতে পাচ্ছ, একদম হাতটা পুরো ভিজে গেছে। চলো চেঞ্জ করে তোমার সাথে কথা বলছি, ওকে। 2 hours later তো গাইস রাত্রে 11টা বেজে গেছে, রাত্রে ডিনারটা করব দেখতে পাচ্ছ, 11টা বেজে গেছে, এখন ঘড়ির কাঁটা 11টা বাজে। চলো রাত্রে ডিনারটা কমপ্লিট করে তোমার সাথে কথা বলছি, এখন প্রচুর ঘুম পাচ্ছে, 11টা বেজে গেছে যেহেতু, আর ব্লগটা কন্টিনিউ করতে পারছিলাম না একটু আগে, কিন্তু কারণ হচ্ছে কারেন্ট চলে গেছিলো আর অন্ধকার ছিল, কি করবো বলো, বিদ্যুৎ এত চমকাচ্ছিল, ফোন একদম লাইট মোড করে রেখে দিয়েছিলাম, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। চলো আজকে ভিডিওটাই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, গুড বাই। আর যারা এখনও সাবস্ক্রাইবটা করেনি করছো সাবস্ক্রাইবটা করে ফেলো তাড়াতাড়ি, আর নতুন নতুন আর ডেলি ব্লগ করবো আজকে থেকে, ওকে। দেখতে থাকো চ্যানেলটাকে, ফলো করে রাখো অবশ্যই, বাই বাই।